কুকিং বাই রিনা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে মিক্স ফ্রাইড রাইস রান্না করে দেখাবো। আমি এখানে কিছু মুরগির বুকের মাংস নিয়েছি আর কয়টা চিংড়ি মাছ নিয়েছি। আমি প্রথমে চালগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি। এরপর কড়ার মধ্যে আমি আগে ডিমগুলো ভেজে নিতেছি। আমি এখানে 4টা ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো আগে ভেজে উঠিয়ে নিব। ডিম ভাজার সময় আমি কিছু লবণ দিয়ে দিয়েছি। ডিমগুলো উঠিয়ে নিয়ে আমি এখানে রসুন কুচি কিছু দিয়ে দিয়েছি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসগুলো দিয়ে দিতেছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভেজে নেব। কিছু পরিমাণ এখানে লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে নিছি। এর মধ্যে আমি এখানে কিছু সয়া সস দিয়ে দিলাম। লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন, এখানে সয়া সস ব্যবহার করছি। সয়া সস দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিতেছি। এরপর এখানে কিছু জিরা ধনিয়ার গুঁড়া, দিয়ে আমি একটু হালকা ভেজে নিয়ে এরপর গাজর গুঁড়ো দিয়ে দিতেছি। গাজর গুঁড়ো দিয়ে আমি এখানে পাতাকপি কুচি দিয়ে দিলাম। এরপর ডিমগুলো যেগুলো ভেজে রেখেছি ডিমগুলো দিয়ে দিতেছি। দিয়ে আমি ভালোভাবে ভেজে নিলাম। এর মধ্যে আমি এখন রাইসগুলো দিয়ে দিতেছি। রাইসগুলো আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিছু আমি চিনি দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, রান্নাটা আমার শেষ।